এই 10 মাসে যে যে কয়েকটি প্রশ্ন ভীষণ কমন ভাবে বহু লোক করেছেন, বলা যেতে পারে আমাদের সমালোচনা করেই করেছেন, তার মধ্যে সব থেকে বেশিবার আসা দুটো প্রশ্ন যেটা, তার সেই দুটো প্রশ্নের আমি উত্তর দেওয়ার আজকে একটু চেষ্টা করছি সকলের জন্য। প্রথম যে প্রশ্নটা সব থেকে বেশিবার আসে সেটা হচ্ছে যে আমরা সকলেই ভারতীয়, তাহলে শুধু একটি আলাদা ভাষার জন্য, বলা যায় বাংলা ভাষার জন্য যেহেতু আমরা বেশি মাত্রায় কথা বলি, এটা করা কেন? ভারত আমরা সকলে ভারতীয়, তাহলে আলাদা করে একটি ভাষার জন্য এত গলা ফাটানো কিসের জন্য, কেন? আজকে প্রথমে এই প্রশ্নটির উত্তর দিই, তারপরে দ্বিতীয় আরো একটি প্রশ্ন আছে। এই প্রথম প্রশ্নটির ক্ষেত্রে আমি সকলকে একটা কথা বলতে চাই, যে আপনারা সকলেই হয়তো জানেন, তাও আরেকবার মনে করিয়ে দিই, ভারত কিন্তু একটি বহুজাতিক কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকা একটি রাষ্ট্র। এই রাষ্ট্রে সাংবিধানিকভাবে এই কথা বলা আছে যে প্রত্যেকটি ভাষা এবং প্রত্যেকটি জাতির অধিকার কিন্তু এখানে সমান, প্রত্যেকটি ভাষা এবং প্রত্যেকটি জাতি প্রত্যেকটি ধর্ম সকলের অধিকার সমান। তাই যদি হয় তাহলে আপনি একবার মনে করে দেখুন যে আজকে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন পরীক্ষায় কেন হিন্দি এবং ইংরেজি এই দুটি ভাষা ছাড়া অন্য ভাষায় পরীক্ষা নেওয়া হয় না। আপনি ইউপিএসসি দেখুন, যার মাধ্যমে আপনি দেখতে পাবেন আইপিএস অফিসার আইএএস অফিসার ফরেস্ট অফিসার এই সমস্ত নিয়োগ হয়, তাতে হিন্দি এবং ইংরেজি ছাড়া আপনি পরীক্ষার প্রশ্নপত্র পাবেন না। আপনি যদি ইউপিএসসি এসএসসি রেল ইত্যাদি পরীক্ষাগুলো ছেড়েও দিন, মানে কেন্দ্রীয় সরকারি সমস্ত পরীক্ষায় আপনি নিজের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু একজন হিন্দিভাষী মানুষ একটি হিন্দিভাষী চাকরি প্রার্থী সে কিন্তু সেই সুযোগটা পাচ্ছে। তাহলে সাংবিধানিকভাবে যখন বলা হচ্ছে যে সকল জাতি সকল ভাষার অধিকার সমান, তাহলে কেন একটা নির্দিষ্ট ভাষার চাকরি প্রার্থীরা যে সুযোগ সুবিধা পাচ্ছে, নিজেদের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে তারা, তাহলে অহিন্দি জাতির যে সমস্ত চাকরি প্রার্থী যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদেরকে কেন বাধ্যতামূলকভাবে একটি বিদেশি ভাষা শিখে তারপরেই পরীক্ষা দিতে হবে, কেন? তাহলে সংবিধানকে কারা লঙ্ঘন করছে আর কারা সংবিধানে যা আছে তার ভিত্তিতে নিজের অধিকার চাইছে, একবার বিচার করে দেখুন। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসছি। হ্যাঁ, এবার আসি যে ভারত যখন স্বাধীন হয় এই স্বাধীন ভারতের মানচিত্র রাজ্যগুলির যে সীমারেখা নির্দিষ্ট করে অঙ্কন করা হয় এটা কিন্তু হয়েছিল ভাষার ভিত্তিতে। মানে আজকে পশ্চিমবঙ্গের আপনি যে মানচিত্রটা দেখছেন বা বিহারের মানচিত্র দেখছেন, কারণ বিহার পশ্চিমবঙ্গ এই সমস্তটাই ওড়িশার ঝাড়খণ্ড পুরোটাই এগুলি সবই 1912 সাল পর্যন্ত বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে ছিল। তাহলে আজকে আপনি ভেবে দেখুন একবার যে পশ্চিমবঙ্গের মানচিত্র তৈরি হয় বা বিহারের মানচিত্র তৈরি হয়, বিহার ঝাড়খণ্ড একসাথেই তখন ছিল, বা গুজরাটের মানচিত্র তৈরি হয় মহারাষ্ট্রের মানচিত্র যখন তৈরি হয়, গুজরাট মহারাষ্ট্র একসাথে ছিল, এই মানচিত্র কিন্তু তৈরি হয়েছিল ভাষার ভিত্তিতে। তাহলে ভাষার গুরুত্ব কিন্তু আদি অনন্তকাল ধরে এই সংবিধানে ছিল, এটা নতুন কিছু নয়। ভাষার ভিত্তিতেই কিন্তু আমাদের সবকটা রাজ্যের সীমারেখা অঙ্কন করা হয়েছে, যে কারণে যখন স্বাধীনতা পরবর্তী সময় প্রথমবার আমাদের মানভূম যখন বিহারের অন্তর্গত হয়, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যতগুলি ভাষা আন্দোলনের ইতিহাস আছে তার মধ্যে সব থেকে বেশি দিন ধরে চলা ভাষা আন্দোলনের নাম হচ্ছে মানভূম ভাষা আন্দোলন। তারা সেখানে নিজেদের মাতৃভাষায় যখন কার্যকলাপ
প্রশাসনিক কাজকর্ম করতে পারছিল না বা শিক্ষার অধিকার পাচ্ছিল না তখন তারা নিরন্তর আট বছর ১৯৪৮ সাল থেকে ৫৬ সাল পর্যন্ত আন্দোলন করে তারপরে এই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় আজকে যেটা আমাদের পুরুলিয়া জেলা এই জেলা আমাদের ছিল না ১৯৪৮ সাল থেকে ৫৬ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর পুরুলিয়া জেলা বাংলার অন্তর্ভুক্ত হয় এর পরের কথায় আসি হিন্দি পাখাওয়ারা দিবস বলে একটি দিবস পালিত হয় আজকাল কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে হিন্দি পাখাওয়ারা দিবস পালিত হয় বহুল মাত্রায় অর্থ খরচ করে পালিত হয় কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসার যারা আছেন যারা জানেন না তারা পরখ করতে পারেন আমি মিথ্যা কথা বলছি কিনা সেটা জেনে নিতে পারেন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসে হিন্দি শেখার জন্য আলাদা করে ভাতা দেওয়া হয় হিন্দিতে সই করার জন্য আপনি আলাদা ভাতা পেতে পারেন যদি আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন তাহলে মানে দাঁড়াচ্ছে এটা যে এই টাকাগুলো কারা দেয় এই টাকাগুলো দেয় সারা ভারতের জনগণের ট্যাক্সের টাকা এগুলো এই ট্যাক্সের টাকা কারা দেয় এই ট্যাক্স দিয়ে আমি আপনি সকলে মজার ব্যাপার যে অহিন্দি রাজ্যগুলোর ট্যাক্সের টাকা আপনি যদি যোগ করেন তাহলে দেখবেন হিন্দি বলয়ের যে রাজ্যগুলি যারা ট্যাক্স দেয় তার থেকে অনেক বেশি টাকা দেয় অহিন্দি জাতির রাজ্যের লোকেরা তাহলে আমার আপনার টাকা অর্থাৎ অহিন্দি জাতির টাকায় এই হিন্দি পাখাওয়ারা দিবস পালন করা হয় বা হিন্দি শেখার জন্য আলাদা ভাতা দেওয়া হয় হিন্দিতে সই করার জন্য আলাদা ভাতা দেওয়া হয় অর্থাৎ হিন্দিকে প্রমোট করা হয় নন হিন্দি স্টেটের লোকের টাকা নিয়েও আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছে অন্য রাজ্যের একটি ভাষাকে প্রমোট করা হয় অন্য একটি বলয়ের ভাষাকে আমাদের কাছে প্রমোট করা হয় মজার বিষয় আপনি মনে করেন হিন্দি তো ভারতের রাষ্ট্রভাষা অনেকেই জানেন না ভারতের কোন রাষ্ট্রভাষা নেই হয়তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা জানেন না যে ভারতের কোন রাষ্ট্রভাষা নেই অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত ২২টি ভাষাই ভারতবর্ষের স্বীকৃত সরকারি ভাষা এবং এই ২২টি ভাষার মধ্যে ইংরেজি এবং হিন্দি কমন সরকারি ভাষা যেটা সব রাজ্যে হিন্দি স্টেটের জন্য এই দুটি সরকারি ভাষা এবং নন হিন্দি স্টেটের জন্য রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া আছে সে তার ইচ্ছে মতো সরকারি ভাষা সেখানে অন্তর্ভুক্ত করতে পারে অর্থাৎ ভারতের কোন রাষ্ট্রভাষা নেই কিন্তু ছোটবেলার জেনারেল নলেজের বইতে বা অন্য বিভিন্ন জায়গায় আমরা শিখে আসি বিভিন্ন প্রকাশনীর বই থেকে দেখে আমরা এটা শিখি স্কুলের পাঠ্য বই দেখে এটা অনেক সময় শিখি যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা এবং সারা জীবন যেহেতু বইতে পড়েছি তার জন্য এটাকে ধ্রুব সত্য হিসেবে আমরা মেনে চলি এবং অন্যকেও জানাই এবং হিন্দি যে ভারতের রাষ্ট্রভাষা এই যে একটি মিথ্যে কথা এটা প্রচার করতে আমরাও সাহায্য করি কারণটা কি কারণ বইতে পড়েছি সংবিধান সকলের পক্ষে জানা সম্ভব নয় সকলে পড়েনও না এটা খুব স্বাভাবিক কিন্তু সংবিধানকে লঙ্ঘন করে যারা এই মিথ্যা প্রচার সংবিধানের নামে চালায় তাদেরকে আপনি কি বলবেন তারাই আপনাকে আমাকে শিখিয়েছে যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা যার ফলে আজকে যখন এই ভাষার মাধ্যমে সুযোগ নিয়ে অহিন্দি জাতির লোকেরা আপনাকে আপনার চাকরি থেকে বঞ্চিত করে আপনার বাজার থেকে বঞ্চিত করে আপনার ব্যবসা থেকে বঞ্চিত করে আপনার টেন্ডার থেকে বঞ্চিত করে আপনার পুঁজি থেকে বঞ্চিত করে তখনও আপনার কিছু মনে হয় না আপনার খুব স্বাভাবিক বলে মনে হয় শোষণ যখন প্রত্যেক দিন চলতে থাকে শোষণ যখন অভ্যাসে পরিণত হয় তখন আমাদের কখনোই মনে হয় না যেটা অস্বাভাবিক তখন এটা স্বাভাবিক বলে মনে হয় কিন্তু শোষণ কখনোই স্বাভাবিক হতে পারে না এটা জেনে রাখুন সুতরাং আলাদা করে ভাষার জন্য আন্দোলন করার কি আছে আমরা ভাষার আন্দোলন করছি না ভাই আমরা আমাদের পেটের আন্দোলন করছি ভাষা শুধু ভাষা নয় ভাষা আপনার বাজার আপনার পুঁজি আপনার চাকরি আপনার টেন্ডারের সাথে যুক্ত আপনার রাজ্যে আপনি কতটা অধিকার পাবেন আপনার দেশে আপনার রাষ্ট্রে আপনি কতটা অধিকার পাবেন তার সাথে যুক্ত কাজেই ইউপিএসসিতে আপনি কটা সিট পাবেন বা এসএসসির মাধ্যমে আপনি চাকরিটা পাবেন কি পাবেন না
राज्य सरकार कतगुली भाषा अंतर्भुक्त कर सरकारी भाषा हिसाब से अपना राज्य सरकारी चाकरी करते गेले कौन भाषा परीक्षा देवा जाए बा केंद्रीय सरकारी चाकरी परीक्षार अपनी जखन प्रस्तुति नेन कौन भाषा अपनी परीक्षा दीते पारबेन एतगुलोर किछु निर्भर करे आछे आपनार भाषार उपरे काजेई जतक्षण ना पर्यन्त अहिंदी जाति तार अधिकार बुझे निते पारबे ततदिन पर्यन्त बांगला आंदोलन करबे तमिलनाडु आंदोलन करबे कर्णाटक आंदोलन करबे केरला आंदोलन करबे अन्ध्रप्रदेश आंदोलन करबे महाराष्ट्र आंदोलन करबे করবেই কিছু করার নেই ভাষা আমার বাঁচবার একটা মাধ্যম আপনি নাগরিকত্ব বদলাতে পারবেন আপনি ধর্ম বদলাতে পারবেন আজকে আপনি ভারতীয় আছেন কালকে বিদেশে চাকরি পেয়ে গ্রিন কার্ড পেয়ে কানাডিয়ান হয়ে যেতে পারেন হতেই পারেন আপনি আজকে হিন্দু ধর্মমতে বিশ্বাসী কালকে অন্য কোন ধর্মমতে বিশ্বাসী হতেই পারেন কিন্তু আপনি আজীবন চেষ্টা করলেও আপনার যে বাঙালি পরিচয় আপনার যে ভাষাগত যে জাতিগত পরিচয় তা আপনি কোনোদিন বদলাতে পারবেন না আপনি জন্মেছেন বাঙালি হয়ে আপনাকে চিতায় বা কবরে যেতে হবে বা কফিনে যেতে হবে বাঙালি হয়ে এবার আসছে আমাদের দ্বিতীয় প্রশ্নে যে প্রশ্নটা অনেক বেশি সংখ্যক লোক করেছেন সেই প্রশ্নটা হলো যে বাংলায় তো ভাই কিছু নেই বাঙালি তো অনেক বাইরে চাকরি করে তাহলে আপনাদের এই আন্দোলনের ফলে যদি তারা তাদের রাজ্যে বাঙালিদেরকে উৎখাত করতে শুরু করে তখন আপনারা কি করবেন এদের দায়িত্ব কি আপনারা নিতে পারবেন এই প্রশ্নটার এবারে উত্তর দিচ্ছি প্রথমত সবার আগে একটু ভূমিকা দিই সেটা হলো আপনাকে আগে জানতে হবে এই যে বাংলায় কিছু নেই এটা আগে জানতে হবে এটা সত্যতা কতটা শেষ কয়েক বছরে দেখুন আপনি আগের কথা ভুলে যান শেষ কয়েক বছরই শুধু দেখুন পঞ্চাশ ষাটের দশকে বাঙালির আধিপত্য সেসব ভুলে যান আপনি শেষ কয়েক বছরের জিডিপি গ্রোথ দেখুন জিডিপি গ্রোথ দেখার পর ইনকাম ট্যাক্স রিটার্ন গ্রোথ দেখুন জিএসটি কালেকশন দেখুন দু হাজার উনিশ কুড়ি সালে ভারতবর্ষে সব থেকে বেশি জিএসটি জমা দেওয়া স্টেটটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ অর্থাৎ আপনি যে কোনো ইকোনমিস্টকে এটা জিজ্ঞেস করতে পারেন যে কোনো অর্থনীতিবিদকে জিজ্ঞেস করতে পারেন যেই রাজ্যে জিডিপি গ্রোথ ভালো যেই রাজ্যে ট্যাক্স কালেকশন ভালো যেই রাজ্যে জিএসটি কালেকশন ভালো সেই রাজ্যে কেনা বেচাটা হয় এখানে আর্থিক লেনদেন হয় এটার অর্থ এটাই দাঁড়ায় তাহলে এই যে আর্থিক লেনদেন হয় এত পরিমাণ যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি জিএসটি কালেকশন যখন পশ্চিমবঙ্গ করছে তাহলে এখানকার ছেলে মেয়েদের আর্থিক অবস্থা এরকম কেন এখানকার মানুষের আর্থিক অবস্থা এরকম কেন তার কারণ এই বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতা বাঙালি হলেও বিক্রেতা বাঙালি নয় আপনি দুর্গাপুজোর শপিং করছেন কিছুদিন পরেই দুর্গাপুজো আসছে অনলাইনে কেনাকাটা করবেন বাজারে গিয়ে কেনাকাটা করবেন বন্ধুদের সাথে গিয়ে দেখাশোনা করে কেনাকাটা করবেন এখানে আপনি দেখতে পাবেন অনলাইনে যখন আপনি শপিং করছেন ধরে নিন একটি যে কোনো ওয়েবসাইট থেকে আপনি কিনছেন আপনি অ্যামাজন থেকেই কিনছেন আমি ধরে নিচ্ছি আপনি ভেন্ডারের নামটা চেক করুন যখন কিনবেন সেই ভেন্ডারটা কোথাকার বা আপনি চলে যান ধর্মতলায় আপনি নিউ মার্কেট থেকে শপিং করছেন বিক্রেতাকে কোনো বাঙালি আপনি চলে যান এরপর ক্রিসমাস বড়দিন আপনি আনন্দ করতে যাচ্ছেন কোথায় যাচ্ছেন পার্ক স্ট্রিট ধর্মতলা এসপ্ল্যানেড যেখানে যাচ্ছেন কোন একটি পানশালায় যাচ্ছেন মালিককে বাঙালি কোন একটি রাস্তার দোকান থেকে পান কিনে খাচ্ছেন পান বিক্রেতাকে বাঙালি ফুটপাথ থেকে জামা কাপড় কিনছেন ফুটপাথেও অনেক ভালো জামা কাপড় বিক্রি হয় অনেক জায়গায় ধর্মতলাতে পার্ক স্ট্রিটে জাদুঘরের বাইরে বা একটা ব্যাগ কিনছেন একটা বেল্ট কিনছেন যা কিছু কিনছেন বিক্রেতাকে বাঙালি আপনি দুর্গাপুজোয় ঘুরতে বেরোচ্ছেন খাচ্ছেন কোথায় কোন দোকানে মালিককে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমাদের উৎসবগুলি আমরা পালন করি এবং এই উৎসবগুলিতে প্রচুর টাকার লেনদেন হয় এখান থেকে একটা সময় বাঙালিরা একটা ভালো অঙ্কের টাকা তারা রোজগার করত আজকে দেখুন আপনি যখনই দেখবেন
যে উৎসবগুলি আসছে বাঙালির হাতে কিন্তু পয়সার টান, অথচ এই উৎসবকে ভাঙিয়ে বাইরের রাজ্যের লোকেরা এখান থেকে টাকা করে নিয়ে বেরোচ্ছে। তাহলে এই যে ফুটপাথ গুলো আছে, বাংলার ফুটপাথ, বাঙালির অধিকার আগে হওয়ার কথা, সেখানে বাঙালির অধিকার নেই। আপনি নিজে পারবেন চাইলে, যদি আমি ধরে নিচ্ছি আপনাকে আমি ছোট করছি না, কিন্তু ধরে নিন আমার কথাই, আমি যদি আজকে চাই ফুটপাতে গিয়ে একটা ইচ্ছা হলেই দোকান লাগাতে পারবো কি? দেখবেন কত রকমের অন্তরায় আসবে তার সামনে। এবার আপনি ভাবুন একবার যে বাইরের রাজ্য থেকে প্রতিদিন এত এত লোক আসছে, তারা কি করে রাতারাতি দোকান খুলে বসে যেতে পারছে ফুটপাতে? কারা সাহায্য করছে তাদেরকে? একজন বহিরাগত আসলো, কিছুদিন পর তার পরিবারের আরেকজন আসলো, তার ভাই আসলো, তার পরিবারের লোকজন আসলো, এই করে একটা পুরো ফুটপাত পরের পর দোকান তারা দখল করে নিল। কারা করছে? অর্থাৎ এই ফুটপাতগুলো থেকে যে টাকাটা তৈরি করা সম্ভব, কিন্তু এই টাকাটা তৈরি কে করতে পারছে? আমরা পারছি কি? আজকে রাজ্য সরকারি চাকরির পরীক্ষা, আপনি দেখুন রাজ্য সরকারি চাকরি, সব থেকে মজার বিষয় যে আপনি অন্য রাজ্যে যখন রাজ্য সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবেন, ধরুন আপনি তামিলনাড়ুর রাজ্য সরকারি পরীক্ষা দিতে যাচ্ছেন, আমার কথা মিথ্যা যদি হয় বা আমি মিথ্যা বলছি বলে মনে হয়, আপনি এক্ষুনি গিয়ে আপনার স্মার্টফোন আছে গুগলে সার্চ করে নিন, সেইখানে অবশ্যই দেখতে পাবেন তামিলনাড়ুর, ধরুন আপনি সাব ইন্সপেক্টর পদে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, বা ধরে নিন তার পাওয়ার ডেভেলপমেন্ট সেক্টরে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, দেখবেন সেখানে তামিল ভাষার একটা পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক। অন্যান্য সমস্ত পরীক্ষা আছে, ধরুন আপনি জুনিয়র টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নোত্তর তো থাকবেই, কিন্তু তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে তামিলনাড়ুর ভাষা, মুখ্য ভাষা অর্থাৎ তামিল ভাষা। তামিল ভাষা আপনি জানেন কি জানেন না, তামিলনাড়ুর পরীক্ষাটা আরো কঠিন, তার কারণ সেখানে ক্লাস 12 অব্দি আপনি যদি তামিল বোর্ডের আওতায় পড়াশোনা করেন তাহলে আপনার অগ্রাধিকার, তারপরে দেখা হবে আপনি তামিল জানেন কিনা। বা গুজরাটের সরকারি চাকরি, গুজরাট থেকে মোটা ভাই মাঝে মধ্যে আসেন, তিনি এখানে এসে রাষ্ট্রবাদ শেখান আমাদেরকে, কিন্তু গুজরাটের রাজ্য সরকারি পরীক্ষা সেখানে কিন্তু তারা ঠিক ব্যবস্থা করে রেখেছে, গুজরাটিটা আপনাকে জানতে হবে, 100 নম্বরের পরীক্ষা আছে, আমি মিথ্যা কথা বললে এক্ষুনি আপনি সার্চ করে দেখতে পারেন। বা ধরুন বিহারের রাজ্য সরকারি পরীক্ষা দিতে যাচ্ছেন বা উত্তরপ্রদেশের রাজ্য সরকারি পরীক্ষা দিতে যাচ্ছেন, দেখবেন জেনারেল হিন্দি উত্তরপ্রদেশে 300 নম্বরের, বিহারে 100 নম্বরের পরীক্ষা আছে, আমাদের এখানে নেই। আপনি কর্ণাটকের পরীক্ষা দিতে যান, কন্নড়টা আপনাকে জানতে হবে, রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে বলছি। হলো, এবার আপনি আসুন বেসরকারি চাকরিতে। বেসরকারি চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আমরা বাংলা পক্ষ যারা করি তারা ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বিভিন্ন আন্দোলন করে এসেছে, আগামীকালও আছে উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলে উদ্যোগে সল্টলেকে কালকে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে পথসভা আছে, আবার রবিবার আছে আমডাঙা বিধানসভার উদ্যোগে সেখানে সাইকেল র্যালি আছে। তো এই ভূমিপুত্র সংরক্ষণের যখন দাবি জানাই তখন বহু মানুষ বলেন এটা কি করে সম্ভব, ভূমিপুত্র সংরক্ষণ কেন, বাংলার মাটিতে কি শুধু বাঙালি চাকরি করবে নাকি অন্যরা করবেন, কেন করবে না? আপনাকে জানিয়ে রাখি যে ভারতবর্ষের অধিকাংশ রাজ্য কিন্তু তার রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আইন আনছে, এনে ফেলেছে বা বিধানসভায় পাশ করিয়ে ফেলেছে, ক্যাবিনেট মিনিস্ট্রিতে তারা পাশ করিয়ে ফেলেছে। আমরা খবর রাখি না বা বাংলার খবরের কাগজগুলো এই খবর দেয় না বা বাংলার সংবাদ মাধ্যম এই খবর দেয় না, তাই আমরা খবর পাই না। আমার কথা যদি মিথ্যা হয় গুগলে গিয়ে এক্ষুনি সার্চ করুন, কোন একটি রাজ্যের নাম দিন এবং তারপরে দিন ডোমিসাইল রিজার্ভেশন, ধরুন ডোমিসাইল রিজার্ভেশন গুজরাট বা ডোমিসাইল রিজার্ভেশন তামিলনাড়ু, আপনি দেখতে পাবেন এই কয়েকদিন আগে আমাদের বিধানসভা নির্বাচনের সাথে সাথে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সংগঠিত হলো, যেখানে যারা জয়ী হয়েছে সেই ডিএমকে তাদের ইস্তেহারে কিন্তু এই কথা পরিষ্কারভাবে লিখেছে 75% ডোমিসাইল তারা রিজার্ভেশন করেছে। এই 75% তামিলনাড়ুর ভূমিপুত্ররা চাকরি পাবে বেসরকারি ক্ষেত্রে। বেসরকারি ক্ষেত্রে কোন অফিসে যদি 100 খানা আসন ফাঁকা থাকে, ভ্যাকেন্সি থাকে, সেখানে 75 জন কিন্তু অতি অবশ্যই তামিলনাড়ুর ভূমিপুত্র হতে হবে। এই যে ইস্তেহার তারা প্রকাশ করলো তার জোট সঙ্গী কে ছিল? সিপিআইএম। আজকে আমাদের বাংলার সিপিআইএম যখন এর বিরোধিতা করে বা বাংলার সিপিআইএম এখানে যখন দাবি করে না, আপনি তাদের প্রশ্ন করুন কেন আপনারা তা আপনাদের ইস্তেহারে এই কথা লিখছেন না। তারা তাদের ইস্তেহারে এই কথা অবশ্যই লিখছেন যে পশ্চিমবঙ্গে নাকি
हिंदी और उर्दूर गत विधानसभा निर्वाचन तादेर इश्तेहारे प्रकाश्ये तारा लिखेछे आपनि पढ़ते पारेन पढ़े देखते पारेन संग्रह करुन इश्तेहारटा जे हिंदी उर्दूर এই দুটি ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে হবে। অথচ আপনি ভাবুন তো, বিহারেও তো তার কয়েকদিন আগে বিধানসভা নির্বাচন সংগঠিত হলো, বিহারের কমিউনিস্ট পার্টি কি তার ইস্তেহারে একথা লিখেছে যে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে? বিহারেও তো অনেক বাঙালি থাকে। এবারে আপনাকে আরেকটা তথ্য দিই, তার কয়েকদিন আগে ঝাড়খণ্ড তার ক্যাবিনেটে পাশ করিয়েছে ভূমিপুত্র সংরক্ষণ বেসরকারি ক্ষেত্রে। গুজরাট 80% ভূমিপুত্র সংরক্ষণ তারা করেছে, ডোমিসাইল রিজার্ভেশন গুজরাটিদের জন্য। এবার মজার ব্যাপার যে বেসরকারি ক্ষেত্রগুলো কিন্তু আটকে যাচ্ছে প্রত্যেকদিন। এখান থেকে যে আপনি বলছেন যে বাঙালিরা তো বাইরেও চাকরি করে, প্রত্যেকটি বেসরকারি ক্ষেত্র কিন্তু সেখানে আসন সংখ্যা কমছে, বাইরের রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের জন্য সুযোগ কমছে। সুতরাং আপনার জায়গা কোথায়? এই বাংলা। আপনার সুযোগ পাওয়ার জায়গা কিন্তু বাংলা। আমরা এখানে পাবো না তো কোথায় পাবো? আমরা ভূমিপুত্র সংরক্ষণের দাবি করছি, কি চাইছি যে বাংলায় বাঙালির অগ্রাধিকার, তা আমরা এখানে দাবি করবো না তো কোথায় করব? বিহারের ছাপড়াতে গিয়ে করব, না উত্তরপ্রদেশে এলাহাবাদে গিয়ে করব, নাকি গুজরাটের গান্ধীনগরে গিয়ে করব, কোথায় করব? এই বাংলা আমাদের পূর্বপুরুষের ভূমি, সুতরাং আমি এখানকার ভূমিপুত্র, এখানকার চাকরির, এখানকার ব্যবসার, এখানকার পুঁজির, এখানকার টেন্ডারের সমস্ত কিছুর অধিকারে আমার অগ্রাধিকার সবার আগে, এই সমস্ত কিছুতে আমার অগ্রাধিকার সবার আগে। এটা খুব স্বাভাবিক একটি বিষয়, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। বিহারের রাজা যদি বিহারি হয়, আজকে গুজরাটের রাজা যদি গুজরাটি হয়, তামিলনাড়ুর রাজা যদি তামিলরা হয়, তাহলে এই বাংলার রাজত্ব বাঙালির হাতে থাকবে না কেন? কেন থাকবে না? আজকে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ দেখুন, সেখানে বাইরের রাজ্য থেকে আসা বহু লোক তারা নিয়োগ হয়ে যাচ্ছে, বাঙালি সেখানে চাকরি পাচ্ছে না। এখানে আপনি বলবেন যে বাঙালি ট্যালেন্ট, অনেকেই বলেন বাঙালি ট্যালেন্ট থাকলে তবে তো চাকরি পাবে। আপনি কি এটা বিশ্বাস করেন যে বাংলায় যে 9 কোটি বাঙালি থাকে তার মধ্যে চাকরি পাওয়ার মতন যোগ্যতা কারণ নেই? 47টি চাকরির মধ্যে 35 জন বাইরের রাজ্যের লোক পাচ্ছে। আপনি মনে করেন 47টা ইঞ্জিনিয়ার পাওয়া যায় না বাংলায়, যোগ্য ইঞ্জিনিয়ার পাওয়া যায় না? কি মজার বিষয়। আসলে আমাদেরকে যেটা ভাবানো হয় আমরা সেটাই ভাবি, সবসময় ভাবি। যেরকম আপনাকে ভাবানো হয় বাংলায় কিছু নেই, আবার এটাও ভাবানো হয় যে ওরা কেন এখানে থেকে কাজ করবে না। এই দুটো যদি আপনি একসাথে ভাবেন তাহলে কোনটা সত্যি? যদি বাংলায় কিছু নেই তাহলে এরা আসছে কেন? এরা তো জাদুঘর বা ভিক্টোরিয়া দেখার জন্য প্রত্যেক দিন আসে না, নিশ্চয়ই কাজ করতে আসছে, এখান থেকে নিশ্চয়ই কিছু কামাই আছে তবেই আসছে। তাহলে বাংলায় কিছু নেই এই কথাটা ভুল কথা, বাংলায় আছে, বাঙালির নেই। তাই এই বাংলায় যেগুলো আছে সেগুলো বাঙালির পাওয়ার কথা, বাঙালির অগ্রাধিকার পাওয়াটা স্বাভাবিক, আমরা সেই স্বাভাবিকটাই চাইছি। এরপর আসি আরেকটা কথায়, সেটা হলো যে আমাদের এইসব কার্যকলাপের জন্য বাইরের রাজ্যের বাঙালিরা, তাদের উপরে যদি আক্রমণ আসে তাহলে কি হবে? বন্ধু আপনাকে একটা কথা বলি, বাঙালির উপরে বাইরের রাজ্যের আক্রমণ আজকে নতুন কথা নয়। আপনি 1937 সালের কথা ভাবুন, যখন সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রথম সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন, সেই সময় তাকে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়। কার কাছে? গান্ধী লবির কাছে। কোথাকার লোক ভেবে দেখুন। এবং 37 থেকে 39 সাল পর্যন্ত সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি থাকার পর আবার 39 সালে, 37 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন হয়েছিল, 39 সালে ত্রিপুরী কংগ্রেস, সেখানেও কিন্তু সুভাষচন্দ্র বসু আবার দ্বিতীয়বারের জন্য কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। কিন্তু তারপর হঠাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী, তার মনে হয় যে তিনি কংগ্রেস ছেড়ে দেবেন। তার কারণ সুভাষচন্দ্র বসুর ভাবধারার সাথে কংগ্রেসের ভাবধারা মিলছে না, তাই তিনি ছেড়ে দেবেন। এবং শেষ পর্যন্ত সুভাষচন্দ্র বসুকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় এবং কংগ্রেস ছেড়ে বেরোতে হয়, যাতে ভারতের স্বাধীনতা আন্দোলন না অক্ষুণ্ণ, যাতে ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো আঁচ না আসে, তা যেন অক্ষুণ্ণ থাকে। স্বাধীনতা পরবর্তী সময়ে দেখুন, নেহরু তার চিঠিতে, ব্রিটিশ গভর্নমেন্ট তার কাছে চিঠিতে লিখছে, ইয়োর ওয়ার ক্রিমিনাল সুভাষচন্দ্র বোস। ভাবতে পারেন যে মানুষটা দেশের জন্য সব থেকে বেশি
পরিশ্রম করেছিল সবথেকে বেশি যিনি স্বাধীনতা কামী মানুষ তৈরি করতে পেরেছিলেন আসমন্ত্র হিমাচলে যার কথায় আলোড়ন তৈরি হচ্ছিল সেই মানুষকে তিনি ব্রিটিশের ওয়ার ক্রিমিনাল বলেছেন তার চিঠিতে বাঙালিদের প্রতি এদের যে ঘৃণা তা নতুন কিছু নয় স্বাধীনতার পরবর্তী সময় আপনি ভাবুন একবার স্বাধীনতা পরবর্তী সময় গান্ধী লিয়াকত চুক্তি যার ফলে পাঞ্জাবের যারা রিফিউজি ছিল তারা কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা পেল পরে পাঞ্জাবে আবার গ্রিন রেভলিউশনও করা হয় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কিন্তু এই বাংলার রিফিউজিদের কি হয় এই বাংলার রিফিউজিদের স্থান কোথায় হয় দণ্ডকারণ্যে হয় আন্দামানে হয় রানাঘাট কুপার্স ক্যাম্পে হয় বা বিধাননগরে ফেলে রাখা পাইপের ভিতরে সংসার পাততে হয় তাদেরকে এটা হয় বাঙালি রিফিউজিদের অবস্থা তারপরের কথা ভাবুন মাশুল সমীকরণ নীতি লাইসেন্স রাজ একের পর এক বিভিন্নভাবে কেন্দ্রীয় সরকার এই রাজ্যের ব্যবসায়িক যে মেরুদণ্ড তা ভেঙে দেয় ভেঙে দেওয়া হয় আমাদের ব্যবসায়িক মানসিকতাকে ভেঙে দেওয়া হয় একটা জাতিকে চাকুরিজীবী এবং মসিজীবীতে পরিণত করা হয় রীতিমতো আজকে বলছেন যে বাঙালি বাইরের রাজ্যে মার খেলে কি হবে আসামের বরাক উপত্যকায় যখন বাঙালি মার খেলো হত্যা করা হলো যখন 11 জন বাঙালিকে তখন কোন বাংলা পক্ষের জন্ম হয়েছিল বলুন তো তাদের মাতৃভাষার জন্য তাদেরকে রক্ত দিতে হলো আজকে শিলাপাথরের গণহত্যা বাঙালি হিন্দুদের যেখানে হত্যা করা হয় বা মেলি গণহত্যা যেখানে বাঙালি মুসলমানদেরকে হত্যা করা হয় বেশি মাত্রায় তখন কোন বাংলা পক্ষ জন্ম নিয়েছিল বা মুঙ্গেরে আগের বছর দুর্গাপুজোর যে ভাষণ সেই ভাষণে গুলি চালিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 4 জন বাঙালিকে হত্যা করা হয় তার মধ্যে 1 জন ছিল অনুরাগ পোদ্দার ভাবুন একবার বাঙালির উপরে অত্যাচার নতুন কিছু নয় মণিপুরে বা মিজোরামে বাংলা মাধ্যম স্কুলের উপরে বোমাবর্ষণ আপনি চিন্তা করে দেখুন একবার বিহার সেই বিহারে গত 30 বছরে বাংলা মাধ্যম যে সমস্ত স্কুলগুলি ছিল যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা জানবেন যে একসময় মতিহার পূর্ণিয়া এই সমস্ত জায়গায় দারভাঙা দেওঘর এই সমস্ত জায়গায় বাঙালির আধিপত্য ছিল বাঙালি বেশি মাত্রায় ছিল সেখানে সেখানকার বহু স্কুল বহু লাইব্রেরি বাঙালিরা সেখানে তৈরি করে বলাইচাঁদ মুখোপাধ্যায় আমাদের এখানকার প্রখ্যাত সাহিত্যিক বনফুল নামে যার ছদ্মনাম তিনি সেখানে দুর্দান্ত স্কুল লাইব্রেরি ইত্যাদি তৈরি করেছেন কাটিহারে সেইখানে গত 30 বছরে বিহারে যে বাংলা মাধ্যম স্কুলগুলি ছিল সেইগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে স্কুলে বাংলা শিক্ষক কজন নিয়োগ হয়েছে আপনি জানেন গত 30 বছরে বিহারে বাংলা শিক্ষক নিয়োগ হয়েছে মাত্র 38 জন মাত্র 38 জন আর এখানে এখানে কখনো হিন্দি বিশ্ববিদ্যালয় খোলার প্রকল্প ঘোষণা করা হচ্ছে কখনো হিন্দি সেল গঠন করছে কোন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার নেতৃত্বে সরকার বলছে হিন্দি বিশ্ববিদ্যালয় করব হিন্দি কনফারেন্স হবে এখানে কি অদ্ভুত ব্যাপার আমরা ভাবি না আমাদেরকে ভাবানো হয় না একটু খবর রাখুন আপনি জানতে পারবেন তাহলে বাঙালির উপরে আক্রমণ আজকে নতুন কিছু নয় ভাই উল্টে আমি একটা কথা বলবো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি বলে গেছেন যে জাতির দল নাই সে জাতির বল নাই আমরা যদি জাতির ঐক্য তৈরি করতে পারি তাহলে কিন্তু ভারতের অন্যান্য জায়গাতেও আমাদের উপরে আক্রমণ আসবে না এই বাংলায় তো নয় অন্য রাজ্যেও আমাদের উপরে গায়ে হাত দিতে লোকে ভয় পাবে আপনি শুনেছেন কখনো মারাঠিরা মার খাচ্ছে বাইরে গিয়ে আপনি শুনেছেন তেলেগুরা মার খাচ্ছে বাইরে গিয়ে আপনি শুনেছেন কন্নড়রা বাইরে গিয়ে মার খাচ্ছে বা তামিলরা মার খাচ্ছে বা